إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فَأَقِيمُوا الصَّلَاةَ وَأَتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ عن ابن عباس رضي الله تعالى عنه قال بت في بيت خالتي ميمونة فقام رسول الله صلى الله عليه وسلم وكنت عن يساره فأخذ بأيدي فأدلني من وراء ظهره إلى شق الأيمن رواه البخاري ومسلم عن جابر رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم ليصلي لأصلي فقمت عن يساره فجئت حتى قمت عن يساره فأخذ بيدي فأدارني فأقامني عن يمينه ثم جاء جبار بن سخر وقام يساره فأخذ بأيدينا جميعا فدفعنا وأقامنا خلفه رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في هجرته في حجرته والناس يقتدون به ويأتمون به من وراء حجرته رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবর রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে নিয়মিত খুতবা দিয়ে আসছিলাম। আমরা প্রারম্ভের দিকে বলছিলাম যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, করোনা ভাইরাস মহামারী নয়, করোনা ভাইরাস কোনো বিপদ বালা মুসিবত হতে পারে। বিপদ বালা মুসিবত হলে তার থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল সালাত আদায় করে দোয়া প্রার্থনা করতে হবে, জিকির আজকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, দান খায়রাত করতে হবে। চন্দ্র সূর্য গ্রহণ একটি বিপদ মানুষের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে বাঁচার জন্য এসব বিষয়গুলি আলোচনা করেছেন। আমরা বলছিলাম জীবাণু থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার যে পথ পন্থা অবলম্বন করেছেন তা অতীব গুরুত্বপূর্ণ। তা আমরা সংক্ষিপ্ত করে হলেও ধারাবাহিকভাবে বিবরণ দিয়ে আসছিলাম।
তার দুই একটি বাক্য আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হাত দুইটিকে কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে বললেন কেন পানিতে হাত ডুবানোর পূর্বে বালতিতে পানি আছে ঘুম থেকে উঠে সরাসরি পানিতে হাত ঢোকানো নিষেধ কঠোরভাবে নিষেধ আগে কোনো মাধ্যম দিয়ে পানি উঠিয়ে নিয়ে হাত আগে কবজি পর্যন্ত ধৌত করতে হবে তারপরে হাত পানিতে ডুবিয়ে উজু করতে হবে তাহলে কোনো জীবাণুর বা কোনো সমস্যার ব্যাপার আছে যার কারণে তিনি হাতকে আগে ভালো করে পরিষ্কার করতে বললেন বিবরণে অনেক বলার কিছু বলা হয়েছে যে যখন আমরা উজু করতে করতে কবজি পর্যন্ত ধৌত করব তখন তো কনই পর্যন্ত ধৌত করবে তখন তো কবজি পর্যন্ত ধোয়া হবেই কিছুক্ষণ পরে যখন আমরা কনই পর্যন্ত ধোয়ার জন্য প্রস্তুতি নিব তখন ওর সাথে কবজিও তো ধোয়া পড়বে তো একবার তো হবেই তো আগেই কেন আগে তিনবার হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে তারপরে পানি মুখে দিতে হবে এইটা কেন তাহলে কি ইসলামে অপ্রয়োজনীয় কাজের জন্য আল্লাহ নবী বলেছেন তা কখনো নয় হাতে পানি নিয়ে যে আমি মুখে পানি দিব এর জন্য হাতকে প্রস্তুত হতে হবে তাই হাতকে কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে বিষয় কোনো ব্যাপার আছে আমি বুঝতে পারি আর না পারি তা অবশ্যই কোনো রোগ জীবাণু ব্যাধির ব্যাপার হতে পারে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যার ব্যাপার হতে পারে তাই তিনি আগে কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে বললেন তারপরে তিনি মুখে পানি দিতে বললেন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র গোসলের ব্যাপারে বলেছেন ফরজ গোসলের জন্য আগে অজু করতে হবে সলাতের অজু তখন আগে হাত দুটি ভালো করে মাজতে হবে হাত ভালো করে মেজে নিয়ে পানিতে মাটিতে বা সাবান দিয়ে তারপরে হাত ভালো করে ধৌত করার পরে অজু আরম্ভ করতে হবে এইভাবে তিনি হাত ধুতে বলছেন কেন উল্লেখ্য যে পেশাব করলে পানি খরচ করতে হয় পায়খানা করলে পানি খরচ করতে হয় বায়ু আসলে অজু ভেঙে যায় আবার অজু করতে হয় এইসব পবিত্রতার পদ্ধতি কেন ঘুম থেকে উঠলেই কেন তিনি মেস অফ করতেন কেন তিনি বললেন সলাতের পূর্বে আমি ভারী না মনে করলে অজু করার আদেশ করে দিতাম তার পবিত্রতার এত ঘোষণা কেন যারা অপবিত্র মহিলা ঋতু থেকে পবিত্র হবে তারা আগে গোসল করবে তার অজু করবে তারপরে গোসল করবে তারপরে পবিত্র হবে তাকে এইভাবে পবিত্র হতে হবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন পবিত্রতার এত রহস্য কেন বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই পবিত্রতাকে নিয়ে 2020 সালে যাতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচের রোগ বা জীবাণু থেকে বাঁচার জন্য যে প্রস্তুতি নিয়েছেন সেটাই পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রস্তুতি এই প্রস্তুতির বিকল্প কোনো প্রস্তুতি মানুষের হতে পারে না কিয়ামত পর্যন্ত মানুষ যদি রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে চাই তাহলে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটাই করতে হবে বলে আমরা বিবরণ পেশ করেছি বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবারাজ সাহেব সম্মানিত দিনী ভাই বোন আমরা সে পর্যায়ে বলেছিলাম সুন্দর করে ওযু করেছি দুই রাকাত সালাত আদায় করি তা ছিল নফল সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে নফল সালাতের এক পর্যায়ে আমরা বলেছিলাম ফরজ সালাতের ধারাবাহিকতা আমরা বলে আসছি সম্মানিত দিনী ভাই বোন আজকে আমরা ঢাকার এই অঞ্চলে গৌরনগর গ্রামের জামে মসজিদে এসে খুতবা দিলেও আমাদের ধারাবাহিকতা বজায় রাখার কারণে আজকের জুমার খুতবা হচ্ছে সলাতে দাঁড়ানো এবং যোগ্য এমাম সলাতে কিভাবে দাঁড়াতে হবে এবং এমামতি করার যোগ্য কে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন আমরা এর পূর্বে যত আলোচনা আছে সব 2020 সাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে দিয়ে এসেছি বলে আমাদের অবগতিতে রয়েছে
ধারাবাহিকভাবে কেউ দেখতে চাইলে তাও অনলাইন আলী ইতেসাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে যা প্রচার হয় সম্প্রচারিত হচ্ছে তা আপনারা অবগত আছেন। সব কিছু নিজে থেকে করে নেওয়ার চেষ্টা করিয়েন না, যারা প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের সাথে যোগ দেওয়ার, তাদের সাথে থাকার, তাদেরকে পরামর্শ দেওয়ার, তাদের কাজে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। মরণ হয়ে গেলে দুনিয়া শেষ, এর সাথে আপনার আর কোনো যোগাযোগ হবে না। আপনি মরণকে যা ভেবেছেন তা আসলে নয়, মরণ একটা ভিন্ন জিনিস। মরণ দিয়ে অর্থ সম্পদ জমি জায়গা ছেলে মেয়ে বাড়িঘর তার সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়, সে কিছু করেছে এমন কথা তার স্মরণে থাকবে না। ঘুম চলে আসলে যেমন কিছুই নেই আপনার, ঠিক মরে গেলেও তেমন আপনার কিছুই নেই। কাজেই মরণের আগে দুনিয়া কিছু লুটে নেওয়ার অবৈধভাবে চেষ্টা করিয়েন না। যারা দিন ধর্মের কাজ করে তাদের সাথে থাকা, তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। বলছিলাম মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন, ফাকিমুসসালাতা ওয়াতুজ্জাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সলাত আদায় করো, তোমরা জাকাত প্রদান করো, আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। ও নিমান নাসির, তিনি উত্তম সাহায্যকার। তোমরা পাঁচ অক্ত সলাত আদায় করো, জাকাত প্রদান করো, আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। চিন্তা করার কিছু নেই, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। পৃথিবীতে এমন কোনো আর নেই কেউ যে তার সাহায্য এমন হতে পারে আল্লাহ তাআলার সাহায্য যেমন হতে পারে। প্রত্যেকটা কাজ ও কর্ম আল্লাহ তাআলার সাহায্য নিয়েই করতে হবে, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি একজন সাধারণ মানুষ, আমিও আপনাদের দুয়ার প্রার্থী হয়ে বলি যে আসলে নিজে কিছু করব বা করছি এমন কিছু ক্ষমতা আমার ভিতরে নেই। আমি একজন সাধারণ একেবারেই না জানা মানুষ বললেই চলে। আমার দৃঢ়তা কাজ করে, আমি এদেশের মাটিতে জামিয়া সালাফে উন্নত মানের করে গড়বই গড়ব ইনশাআল্লাহ। তাই আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার বলেছিলাম, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। আলহামদুলিল্লাহ, বিশাল ভূমির উপরে প্রতিষ্ঠান আরও আমরা 800 থেকে 900 শতক জমি ক্রয় করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তার অনেক অংশেই ক্রয় করা হয়ে গেছে। আমাদের কর্ম কাজ চলছে, আশা যে আপনারা দোয়াই শরীক আছেন। এছাড়াও আপনাদের অবগতিতে আছে অন্যান্য প্রতিষ্ঠানের কথা, বলছিলাম মধ্যখানে আল্লাহকে উত্তম সাহায্যকারী মনে করলে কাজ সহজ হবে বলে আমরা মনে করি। সম্মানিত দিনী ভাই, সালাতে দাঁড়ানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তফি বাইতে খালাতি মাইমুনাতা, আমি ইবনু আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল ইবনু আব্বাস, আমি আমার খালার ঘরে রাত অতিবাহিত করছিলাম। আমার খালার নাম মাইমুনা, আর মাইমুনা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আমি আমার খালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত অতিবাহিত করছিলাম। দেখলাম ফাকা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি, রাতে উঠে আল্লাহ রাসূল সালাত আরম্ভ করলেন। অন্য হাদিসে আরও বিস্তারিত বিবরণ আছে, তিনি রাতে উঠে একটু চোখটা মুছে পানির ওখানে গেলেন, পানি দিয়ে সুন্দর করে উজু করলেন, তারপরে তিনি দাঁড়ালেন। অন্য বর্ণনা আরও বিস্তারিত আছে, উঠে তিনি আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন বা শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন, তারপরে উজু করে সালাতে দাঁড়ালেন। ফাকুমত, আমিও উঠলাম। ফাকুমত আনিয়া সারিহি, আমি তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম। সালাতে দাঁড়ানোর পদ্ধতি, আমি তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম। ফাখা যাবে দাইয়ে মিনোয়ারে জাহারিহি, তিনি আমার হাত ধরলেন তার পিছন দিক দিয়ে, আমার হাত ধরলেন তিনি পিছন দিক দিয়ে। ফা আদালানে মিন অরায় জাহরিলা শাক্কিলা এমান, তারপরে তিনি আমাকে পিছন দিক থেকে টেনে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন।
আমি তখন তার ডানে হয়ে গেলাম। হাদিস বুখারী মুসলিম বলেন তো দাঁড়ানোর ব্যাপারে কি পদ্ধতি হলো। দাঁড়ানোর ব্যাপারে পদ্ধতি হলো এই যে দুইজন মুসল্লি যদি থাকে তাহলে ইমাম থাকবেন বাম দিকে আর মুসল্লি থাকবেন ডান দিকে, মুক্তাদি থাকবেন ডান দিকে, দুইজন পাশাপাশি। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে দাঁড়িয়ে গেলাম, তিনি তার পিছন দিক থেকে আমাকে ধরে ঘুরিয়ে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন। বিষয়টি স্পষ্ট বলে আমরা মনে করি। আর একজনকে বলে দেব, জীবনে কোনোদিন একজন ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করছেন আমি তার বামে দাঁড়াবো না, আমি তার ডানে দাঁড়াবো। দুইজন হলে বামে থাকবেন ইমাম আর ডানে থাকবেন মুক্তাদি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসাল্লিয়া, আল্লাহ রাসূল সালাতে দাঁড়ালেন, আমি যাবে ফা জেতু ফাকুম তো আমি আসারিহি, আমি এসে তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম, ফা খাজা বেয়াদাইয়ে তিনি আমার হাত ধরলেন, ফা আদারানি তারপর আমাকে ঘুরিয়ে ধরলেন, ওয়াকামানিয়ানিয়ামিনিহি তারপর ঘুরিয়ে আমাকে তিনি তার ডান দিকে করে দিলেন, আমি বাম দিকে দাঁড়িয়েছিলাম যেমনটা আবদুল্লাহ ইবনে আব্বাস বাম দিকে দাঁড়িয়েছিলেন। এবার আমি ডান দিকে দাঁড়িয়ে আছি ফাজ্জা জাব্বার ইবনে সিখর, আর একজন আসলো জাব্বার ইবনে সিখর, এবার তিনজন হলে কি করতে হবে তার প্রমাণ হচ্ছে। দেখলাম জাব্বার ইবনে সিখর তার বাম দিকে দাঁড়িয়ে গেলেন, তাহলে আমি থাকলাম ডানে জাবের, আর জাব্বার ইবনে সিখর উনি থাকলেন বামে, আর মধ্যে থাকলেন আল্লাহর নবী। ফা খাজা বে আইদিনা জামিয়ান, এবার তিনি আমাদের দুইজনের দুই হাত ধরলেন, তাহলে সলাতে বুকের উপর থেকে হাত ছেড়ে দিয়ে দুইজনের দুই হাত ধরলেন, দুই হাত ধরে ফা দাফানা ফা কামানা খালফাহু, দুইজনকে পিছন দিকে করে দিলেন আর আমাদের দুইজনকে তার পিছন দিকে দাঁড় করালেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুইজন দাঁড়িয়ে সলাত আদায় করছেন, একজন মুক্তাদির একজন ইমাম, আমি এখন এসেছি তৃতীয় জন, তাহলে আমি যিনি ডানে দাঁড়িয়ে আছেন তাকে ধরে পিছন দিকে করে নিব। যতক্ষণ পর্যন্ত পিছন দিকে জায়গা আছে ততক্ষণ পর্যন্ত ইমামকে সামনের দিকে ঠেলে দেওয়া যাবে না। বুঝা না গেলে আবার বলি, আমি বাম দিকে দাঁড়িয়েছিলাম, আল্লাহ রাসূল আমাকে ডান দিকে করে দিলেন, কিছুক্ষণ পরে জাব্বার ইবনে সিখর আসলেন, এসে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, এখন আমরা দুইজন দুই দিকে। দেখলাম আল্লাহর নবী আমাদের দুইজনের দুই হাত ধরলেন, দুই হাত ধরে ধাক্কা দিয়ে ঠেলে আমাদেরকে পিছন দিকে করে দিলেন। স্বাভাবিকভাবে নয়, স্বাভাবিকভাবে নাও যেতে পারে, ঠেলে আমাদেরকে তার নিজের পিছন দিকে করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সলাতে দাঁড়ানোর পদ্ধতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু আনা ওয়া ইতিমুন ফি বাইতিনা খালফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই এতিম, ওর নাম এতিম, ও এতিম মানে বাপবিহীন এতিমের কথা নয়, আমি আর আমার ভাই এতিম, আমরা আমাদের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সলাত আদায় করলাম, ও উম্মু সুলাইম খালফানা আর আমাদের মা উম্মু সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন। এবার মহিলা পুরুষ একসাথে হলে কিভাবে দাঁড়াতে হবে তার বিস্তারিত বিবরণ চলে আসলো হাদিস বুখারী মুসলিম। একদা আমাদের বাড়িতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আমার মাকে যে তুমি কোন জায়গাটা একটা বাছাই করো সলাতের জন্য, সেখানে আমি দুই রেকাত সলাত আদায় করে দেব, তুমি সেখানে সলাত আদায় করবা নিয়মিত। তখন আমরা বললাম যে কিছু নাস্তা পানি করেন, আল্লাহর রাসূল বলেন না আগে সলাত তারপরে কথা, কাজ আগে খাওয়া পরে, কাজ আগে হতে হবে খাওয়া পরে। তিনি বললেন আগে সলাত, তো এবার সলাতে দাঁড়ালাম আমি আর আমার ভাই দুইজন রাসূলের পিছনে দাঁড়ালাম, আর আমাদের মা আমাদের পিছনে দাঁড়ালেন,
তাহলে বোঝা যাচ্ছে যে মা ছেলের সাথেও পাশে দাঁড়াতে পাবে না। তার মানে মহিলাদের কাতার পুরুষের সাথে নয়, মহিলাদের কাতার পুরুষের সাথে নয়, একাই হলেও একাই পিছনে দাঁড়িয়ে থাকবে। রাসূল সামনের কাতারে একাই, আমরা দুই ভাই তার পিছনে এক কাতারে, আর আমাদের মা আমাদের দুইজনের পিছনে আর এক কাতারে। হাদিস বুখারি মুসলিম কত দিয়ে স্পষ্ট হচ্ছে আপনার কাছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহি ওবে উম্মিহি, আল্লাহর নবী একদা আনাস এবং আনাসের মাকে নিয়ে সলাত আদায় করলেন। আগের হাদিসে মা বলে উল্লেখ হয়নি, বর্ণনাকারী আনাস বলছেন যে আমরা দুই ভাই রাসূলের পিছনে দাঁড়ালাম আর অন্য সলায় মায়ের নাম উল্লেখ করে বলেছে, মায়ের নাম উল্লেখ করে বলেছেন নাম, আর অন্য সলায় মা আমাদের পিছনে দাঁড়ানে। এইবার আনাস বলছেন সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি বেহি অবে উম্মেহি, আল্লাহর নবী তাকে আর তার মাকে নিয়ে, তাহলে উম্মু সালাম তার মা, আল্লাহর নবী আনাসকে নিয়ে আর তার মাকে নিয়ে সলাত আদায় করলেন। ফা কামানা খালফাহু, আমাদের দুইজনকে তার পিছনে করলেন, ওয়াল মারাতা খালফানা, আর আমাদের মহিলা আমাদের মাকে আমাদের পিছনে করলেন। বিবরণ 19-20 দুই হাদিস একই, বিবরণ কাছাকাছি 19-20 দুই হাদিস একই, আমাদের মা উম্মু সালাম আমাদের পিছনে দাঁড়ালেন। তাহলে সলাতে দাঁড়ানোর অবস্থা কেমন হতে পারে? যদি মহিলা হয় তাহলে কোথায় দাঁড়াবে? স্বামী স্ত্রীও পাশাপাশি দাঁড়াতে পাবে না। উল্লেখ্য যে এখানে আরো দুটা কথা উল্লেখ করে নি, সেটা হলো এই, জানাজার সময় যদি জানাজা মহিলা হয় তাহলে ইমাম মাঝামাঝি দাঁড়াবে, আর যদি জানাজা পুরুষ হয় তাহলে মাথা সামনাসামনি দাঁড়াবে। হাদিস বুখারী মুসলিম। এইবার যদি একাধিক জানাজা হয়, মরা ব্যক্তি যদি একাধিক হয় তাহলে কিভাবে দাঁড়াবে? তাহলে কি একটার পরে একটা উত্তর দিকে যেতে থাকবে, একটার পরে একটা কি দক্ষিণ দিকে যেতে থাকবে? জি না, একবারই জানাজা হবে, যা জানাজা আছে একটার পরে একটা কেবলার দিকে থাকবে। বুঝাতে পারলাম না মনে হয়? একটার পর একটা কেবলার দিকে থাকবে, দশটা হোক কেবলার দিকটা একটা, তারপরে কেবলা, তারপরে দিকে কেবলা, তারপরে কেবলা, এভাবে যেতে থাকবে। এবার যদি জানা যায় একাধিক হয়, মহিলা পুরুষ হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত পুরুষ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মহিলা লাশটা ভিতরে ঢুকতে পাবে না। এমনকি যদি বাচ্চা ছেলে হয়, পুরুষ বাচ্চা, তবুও কোনো বৃদ্ধা মহিলা ভিতরে ঢুকতে পাবে না। বয়স্ক পুরুষ শেষ হবে সিরিয়াল, তারপরে বাচ্চা পুরুষ শেষ হবে, তারপর মহিলা আসবে সিরিয়ালে জানা যায়। আশা যে বিষয়টি স্পষ্ট হয়েছে দাঁড়ানোর ব্যাপারে আরো কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, আন্নাহু ইনতাহালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহরাকেও, একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, আবু বকর একদা সলাত আদায়ের জন্য আল্লাহ রাসূলের কাছে মসজিদে গেলেন, দেখলেন তিনি রুকুতে চলে গেছেন। আমি যখন ঢুকলাম তখন দেখলাম তিনি রুকুতে, ফারাকা কাবলাইয়া সেরাইলা সাফে, ও রুকুতে চলে গেছে কাতারে যাওয়ার পূর্বে। ধরেন কাতার এখানে আছে আর ও মসজিদে ঢুকে দেখছে যে আল্লাহ রাসূল সবাই রুকুতে চলে গেছে, তারপর ওইখানে রুকুতে চলে গেছে, সময় এমসি আলা সাফে, তারপর বাঁকা হয়ে রুকুতে থেকে 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 হেঁটে কাতারে এসেছে। মনে হয় অস্পষ্ট হলো নাকি? আমার তো মনে হচ্ছে যে অস্পষ্ট হয়নি, স্পষ্ট। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেছেন, তো উনি ওই বাহির থেকে রুকুতে চলে গেছেন, দিয়ে রুকু অবস্থায় হেঁটে এসে কাতারে যোগ দিয়েছেন। ফালাম্মা ফারাগামিন সলাতেহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত শেষ করলেন, ফা দাকারালাহু, তখন তিনি রাসূলের কাছে বিষয়টি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, জাযাকাল্লাহু ইহসান ওয়ালা তাও, আল্লাহ তোমার লোভ লালসা আরো বেশি করে দেখ, সলাতের উপরে তবে এমন কাজ কখনো করো না, কাজ তোমার ভুল হয়েছে, তবে তোমার লোভকে আল্লাহ সলাতের উপরে বেশি করে দেখ, তার মানে তুমি তো সলাত ধরার তাড়না এরকম করেছো।
যদিচ অনেক সময় যারা জানে যে রুকুই রাকাত এ কথাই চূড়ান্ত, সুরা ফাতেহা হলো না যে, তো সুরা ফাতেহার স্থান নয়, এজন্য ফাতেহার স্থানে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সলাত হবে না, এই কথা ঠিক। রুকু যেহেতু সুরা ফাতেহার স্থান নয়, তো রুকু ও রাকাত কিভাবে হলো আল্লাহর নবী বলেছেন, এই জন্য আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকুই রাকাত, এই জন্য রুকু রাকাত সুরা ফাতেহা হয়নি তবুও। কিন্তু সুরা ফাতেহার স্থানে কেউ যদি ফাতেহা না পড়ে তাহলে তার সলাত হবে না, এ কথাই ঠিক। এখানে আরো উল্লেখ্য যে সলাত চলছে, আমরা আসি, আমরা কিভাবে দাঁড়াবো, আমরা কি আগে আল্লাহু আকবার বলে রুকুতে বুকে হাত দিব, তারপর ছেড়ে দিয়ে ইমাম যেখানে আছে সেখানে যাব, না এসে ইমাম যে অবস্থায় আছে আল্লাহু আকবার, রুকু তো রুকু, সিজদা তো সিজদা, কেয়াম তো কেয়াম, না কোনটা আগে, কি হাত বাঁধব তারপরে অবস্থান নিব ইমামের অবস্থান, না আল্লাহু আকবার বলে সরাসরি ইমামের অবস্থানে যাব বুকে হাত না বেঁধে, বুকে হাত না বেঁধে সরাসরি ইমামের স্থানে যেতে হবে, এটাই শরীয়ত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ওরাহু আলা হালিন ফাকুনতু আলা হালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবস্থা দেখতাম আমরা আল্লাহু আকবার বলে সে অবস্থা গ্রহণ করতাম। আশা যে বিষয়টি স্পষ্ট, এসে আপনাকে বুকে হাত বাঁধতে হবে না আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ইমামের যে অবস্থা সেটা গ্রহণ করবেন, রুকুতে তো রুকু, সিজদায় তো সিজদা, কিয়ামত তো কিয়াম। আশা যে বিষয়টি স্পষ্ট হয়েছে, এবং আগের বিবরণও স্পষ্ট হয়েছে যে আর যেন কেউ কোনোদিন কাতারে আসেনি তার আগে যেন ওই অবস্থা গ্রহণ না করে, কাতারে এসে তাকবীরে তাহরিমে আল্লাহ আকবার বলে সে অবস্থা গ্রহণ করবে, অত্র হাদিসে যা বোঝা যায়। আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু আম্মান্নাসা, একদা আমার ইবনে ইয়াসার জনগণের ইমামতি করছিলেন, ফাকালাত ফাকামাত দোকানা, তো ইমাম আমার ইবনে ইয়াসার উঁচু জায়গায় দাঁড়িয়ে গেছে, ইসল্লি অন্নাস আসফালা, আর জনগণ তার চেয়ে নিচু জায়গায় আছেন, কারণবশত মসজিদে ঢালাই দিয়েছে তো ইমামের জায়গাটা উঁচু হয়ে আছে, পরে ভেঙে চুরে ঠিক করবে, তো এখনো ওইভাবেই আছে। তো এখন ইমাম উপরে হয়ে গেছে আর মুক্তাদিরে পিছন দিকে নিচে জায়গায় আছে, অর্ধ হাত, 6 ইঞ্চি, 2 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 হাত, 2 হাত নিচে আছে। ফাতাকাদ্দামা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখা যায়া দাইয়ে, হুযাইফা ইবনুল ইয়ামান বিশিষ্ট সাহাবী আগিয়ে গেলেন, তার হাত ধরে নিলেন, তার হাত ধরে নিতে টানলেন, ফাত্তাবাহু আমর ইবনে ইয়াসার, তা হাত ধরে যখন টানলেন তখন আমর ইবনে ইয়াসার তার টানাটাকে মেনে নিলেন, ফাআনজালাহু হাত্তা আনজালাহু, এমনকি সেখান থেকে নামিয়ে সরজমিনে নিচে করে দিলেন, ফালাম্মা ফারাগা মিন সলাতিহি, যখন তিনি সলাত শেষ করলেন, ফাকাল আল্লাহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হুযাইফা ইবনে ইয়ামান বললেন আলাম তাসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনেননি যে আল্লাহর নবী বলেছেন, এই যে আমার রাজুলুর নাসা, যখন কোনো মানুষ জনগণের ইমামতি করবে, ফালা ইয়াকুমু মিন মাকামিন আরফা মিন মাকামিহিম, সে ইমাম যেন এমন একটা জায়গায় না দাঁড়ায় যে জায়গাটা আর মুক্তাদিদের চেয়ে উঁচু। স্পষ্ট হলো কি? তাহলে ইমাম এবং মুক্তাদিকে সমতল জায়গাতে দাঁড়াতে হবে। এই জন্য তো আপনারা দেখতে পান আলেম ওলামারা যখন সম্মেলন করে তখন কিছু কিছু লোক ওই স্টেজের ওপরে থাকে, তখন দেখা যায় যে ওই ইমামের পিছনে স্টেজে আরো কিছু লোক আছে, তার মানে আরো কিছু লোক দিয়ে ওপরটাকে জায়েজ করে নেওয়া হয়েছে। এবার এখন বাকি মুসল্লি নদীর এই পারে থাক আর ওই পারে থাক তাতে আসে যায় না, একটু পরে বলছি সম্মানিত দিনী ভাই বোন, তখন
আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন এই জন্য তো আমি আপনার কথাটা মেনে নিয়েছি, যখন আপনি আমাকে ধরে টান দিয়েছেন তখন আমি চলে এসেছি, আপনি যা করতে চেয়েছেন আমি তা মেনে নিয়েছি। অত্র হাদিসে স্পষ্ট হয় যে ইমাম মুক্তাদি সমতল জমিতে দাঁড়াবে, উঁচু নিচু তো নয়। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফি হুজরাতিহি, আল্লাহর নবী তার ঘরে সালাত আদায় করতেন। ওয়ান্নাসু ইয়াতামুনা বিহি মিন ওয়ারায়ে হুজরাতিহি, আর জনগণ তার অনুসরণ করত দূরে থেকে, পাশ থেকে, ভিন্ন জায়গা থেকে। হাদিস বুখারি মুসলিম। অত্র হাদিসটি বুখারি গ্রন্থে পেশ করার পূর্বে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ একটা অধ্যায় উল্লেখ করেছেন, তাতে তিনি বলেছেন যে কালা আল হাসান আল বাসারি, হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা বাসা বাইনাকা ওয়া বাইনুহা নাহার, আপনার মাঝে আর ইমামের মাঝে যদি নদী থাকে ওইখান থেকে যদি এর তাকবীর শুনতে পান তাহলে অনুসরণে সমস্যা নেই। তিনি বলেন মেজরাজ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন যে ওয়াইন কানা বাইনাকা ওয়া বাইনাহু তারিকুন আও জেদারুন আও হায়াত, যদি আপনার মাঝে আর ইমামের মাঝে থাকে রাস্তা, থাকে প্রাচীর, থাকে বাড়ি, তো সমস্যা নেই। বোঝা গেল যে দূরে পাশের বাড়ি থেকে মহিলারা এই মসজিদের ইমামের অনুসরণ করতে পারে, বোঝা গেল যে পাশ থেকে আরো লোকেরা এই মসজিদের অনুসরণ করতে পারে, বোঝা গেল যে ভিন্ন স্থান থেকে পুরুষ মহিলা ইমামের অনুসরণ করতে পারে। তাই এখন জিজ্ঞাসা আব্দুর রাজাক সাহেব, মহিলারা যে দুইতলাতে আমরা যে নিচে, তাহলে মহিলারাই উপরে হলো? এইভাবে ধরলে কথা হবে না, তার স্থান ভিন্ন কিনা সেটা দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমামের আগে চলে যায়নি ডানে বামে উপরে কোনো জায়গাতে, ডানে বামে উপরে যতক্ষণ পর্যন্ত আগে হয়নি ততক্ষণ পর্যন্ত অনুসরণ যায়, সে মাথার উপরে হোক, সাততলার উপরে হোক, সে টয়লেটের উপরে হোক, টয়লেটের উপরে প্লাস্টার করা আছে, ঢালাই করা আছে, তার উপরে সলাত আদায় করেন কোনো সময়, সেটা ভিন্ন বাড়িতে হোক, সেটা পিছন দিক থেকে হোক, যেই কোনো স্থান থেকে হোক না কেন, বিস্তারিত দেখার জন্য ইমাম বুখারি রাহিমাহুল্লাহর এই আলোচনা দেখার জন্য বলছি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারি মুসলিমের এই বিবরণটি পেশ করে বলছি যে আল্লাহ রাসূলের ঘরের ভিতরে সালাত আদায় করছেন আর মুসল্লিরে অন্য জায়গা থেকে তার অনুসরণ করছে। এই ঘটনাই ছিল সেই ঘটনা যেই ঘটনাতে তিনি তিন দিন জামাত করে তারাবি পড়েছিলেন, তিন দিন জামাত করে তারাবি পড়েছিলেন, তো উনি ঘরে পড়ছিলেন, জনগণ দেখলো যে ওই যে ওই যে দেখা যাচ্ছে পড়ছে, তো জনগণ অনেক পিছনে অনুসরণ করলো পাশ থেকে, তারপরের দিন আরও অনেক বেশি, সারাদিন খালি এখানে সেখানে হইচই। জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে সলাত আদায় করেছেন দীর্ঘ সময় ধরে, অনেকে পিছনে ছিল, তারপরের দিন অনেক বেশি, জানো কত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন, মানুষ অনেক বেশি, তাই নাকি, তাহলে আমরাও চলো যাই। এরকমভাবে চতুর্থ দিন এসেছে তখন আর মানুষ মসজিদে ধরে না, মানুষ আর মানুষ, আল্লাহ রাসূলের সলাতে দাঁড়ালেনই না। সকালে বললেন দেখো আমি সলাতে দাঁড়াইনি এই জন্য যে তোমাদের সলাতের উপরে যে আগ্রহী হওয়া দেখছি, তোমাদের আগ্রহ দেখে যদি আল্লাহ ফরজ করে দেন তখন তো আর টিকতে পারবে না, পাঁচ অক্তই টিকো না, আবার আরেকটা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে সলাতে দাঁড়ানোর এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করেছিলাম, আশা যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝে এভাবে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবী ওয়া বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইমামের যোগ্যকে, কাকে ইমাম করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুন নাসালে কিতাবিল্লাহে
নাসালে কিতাবিল্লাহি আকরাহুম, মানুষের এমামতি করবে সে ব্যক্তি যে কোরআন ভালো পড়তে পারে, বেশি জানে। তারপরে আল্লাহ রাসূল বললেন ফাইন কানু ফিল কিরাতে সাওয়া ফা আলামুহুম বিসুন্নাহ, যদি সবাই কেরাতে সুন্দর হয়, তিন চারজন পাঁচজন সবাই ভালো কোরআন মাজিদ পড়তে পারে, তাহলে যার এলম বেশি সে ইমামতি করবে, কোরআন হাদিসের দক্ষ যেই সে ইমামতি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন কানু ফিসুন্নাহ সাওয়া, এবার যদি এলমে প্রায় সমান সমানই বোঝা যায়, সবাই দক্ষ, তাহলে কে ইমামতি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আগদামুহুম হিজরাতান, যারা মক্কা থেকে হিজরত করে আগে পালিয়ে এসেছে তারা বেশি দামি, তারা ইমামতি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন কানু হিজরাতান সাওয়া, হিজরত করাতে যদি সবাই সমান হয়, আট দশজন সবাই একসাথে এসেছে, সবাই মসজিদে আছে, তাহলে কে ইমামতি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকদহুম সিন্নান, যার বয়স বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতা দিচ্ছেন হাদিস বুখারী মুসলিম। তাহলে আমাদের মধ্যে যারা কোরআন হাদিস ভালো বুঝে, সাথে সাথে ভালো পড়তে পারে, সাথে সাথে বয়স বেশি, তারাই ইমামতি করবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরও গুরুত্বপূর্ণ কথা সামনের দিকে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী আরও বলেন অত্র হাদিসে, তিনি বলেন ওয়ালা ইয়াউমুর রাজুলুর রাজুলা ফি সুলতানেহি, কোন মানুষ যেন কোন মানুষের জায়গা থেকে ইমামতি না করে। আমি এসেছি এখানে, হঠাৎ করে আমি আগে চলে গিয়ে ইমামতি করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে না করে দিয়েছে, ও কষ্ট পেতে পারে, ঝামেলা বাড়তে পারে। আমি এসে একবার লম্বা হাত তুলে দোয়া মেরে দিলাম, এমন হইচই লেগে গেল। হ্যাঁ, উনি এসেছেন হাত তুলে দোয়া করলেন, আর আপনি দোয়া করেন না, উনি এত বড় মানুষ, কত কি দেখবেন। আরও আছে কিছু মান সম্মানের তো ব্যাপার আছেই, কারো মান সম্মানের হানি হোক এমনটা যেন হয় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি না করে দিলেন। তিনি বললেন ওয়ালা তাকুদ আলা তাকরে মাতিন ফি বাইতিহি আলা তাকরে মাতিন ইল্লা বিইজনিহি, কারো বাড়িতে গিয়ে উনি যে চেয়ারে বসেন নিয়মিত সেই চেয়ারে বসতে পাবেন না, তবে তিনি যদি বলেন। আপনি অনেক উঁচু সম্মানী মানুষ, আপনার একটা সাধারণ ছাত্রর অফিসে ঢুকেছেন, ছাত্র আপনাকে দেখে দাঁড়িয়ে বলছে স্যার বসেন, তবু আপনি সহজে বসবেন না, স্বইচ্ছায় গিয়ে বলবেন না সর আমি বসি, এমনটা নয়। ও যদি বসার জন্য জোরাজোরি করে তাহলে বসবেন, তাছাড়া সেই চেয়ারে বসবেন না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। ইমামতির বিবরণ দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে চলে আসলেন, চেয়ারম্যান মেম্বার এমপির জীবনে, অংশীদারগা টিউনও যারা আছে সব সামাজিক পর্যায়ে চলে আসলেন। খবরদার, কারো ইমামতির দিকে তুমি ইমামতি করবে না, আর কারো বসার জায়গাতে গিয়ে তুমি বসবে না, তবে যদিও জোরাজুরি করে অনুমতি দেয় তাহলে বসতে পারো, তাছাড়া স্বইচ্ছায় তুমি বসবে না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে আমরা ইমাম কে হবে তা বুঝছিলাম, তাতে ধারাবাহিকতা তিনি বললেন সবচেয়ে ভালো কোরআন জানেছে, সবাই কোরআন জানে ভালো, তাহলে এলম বেশি যার, দক্ষ বেশি যে, সবাই দক্ষ বেশি, তাহলে হিজরত করেছে আগে যে, তো কয়েকজন হিজরতের আছে অনেকেই, তাহলে বয়স বেশি যার, চারটা স্তর উল্লেখ করেন। এভাবে ইমাম নির্ধারণ করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াউমুকুম আকরাউকুম লা ইয়াউমুকুম আহাদুকুম ওয়া আহাক্কু বি ইমামিকুম আকরাউকুম, তোমরা যখন কোন জায়গাতে সালাত আদায় করবে তখন তোমাদের একজনকে ইমাম হতে হবে, তবে সবচেয়ে যে ভালো পড়তে পারে সেই হবে ইমাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদিনু খিয়ারাকুম ওয়াল ইয়াউমুকুম আকসারুকুম কুরআন, শোনো, তোমাদের ইমামতি করবে তোমাদের ভালো ব্যক্তি, আর তোমাদের তোমাদের আজান দিবে তোমাদের ভালো ব্যক্তি, আর তোমাদের ইমামতি করবে যে ভালো পড়তে পারে।
তাহলে যাকে তাকে মুয়াজ্জিনের জন্য নির্ধারণ করা ঠিক নয়। মুয়াজ্জিন মসজিদের নির্ধারণ করতে হবে একটা পরহেজগার মানুষকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভালো ব্যক্তি আজান দিবে আর তোমাদের জানতা ব্যক্তি ইমামতি করবে। আব্দুর রাজ্জাক সাহেব জানতা ব্যক্তি বটে, দাঁড়ি যাবার চেঁচে রেখেছে, আবার জর্দা খায়, তার পিছনে দাঁড়াতে মন চায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি জানালে বললেন, শোনো, ওয়ালাকুম আলাইহে, জর্দা খাকার যাই হোক, যাকে নির্ধারণ করা হয়েছে সে ইমাম থাকবে যতদিন পর্যন্ত ভালো ইমাম নির্ধারণ করা হয় না করা হয়েছে ততদিন পর্যন্ত, তবে তোমাদের হবে নেকি, তার হবে পাপ। যারা ইমামতি চায় না তার কি হবে তার বিবরণ একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতে মুয়াজ্জিন হবে ভালো পরহেজগার মানুষ, আর একজন ইমাম হবে যে ভালো কোরআন মাজিদ পড়তে পারে। ভালো ব্যক্তি কেমন? উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারফাউ সালাতুহুম উযুনাহুম। তিন শ্রেণীর মানুষ আছে যাদের সলাৎ তাদের কানের উপরে যায় না, তারা সলাৎ আদায় করে কিন্তু তাদের সলাৎ কবুল হয় না। তিন শ্রেণীর মানুষ আছে যাদের সলাৎ তাদের কানের উপরে যায় না। তাতে তিনি বললেন যে আব্দুর রাজুল আল আবিক ওয়াল আব্দ আল আবিক, ওই গোলামের সলাৎ কবুল হয় না যে গোলাম মালিক থেকে পালিয়ে যায়। কর্মচারীকের অধীনে আনা যায়, মালিককে না বলে পালিয়ে যাওয়া। তবে গোলাম আর এই কর্মচারীর মধ্যে পার্থক্য, মালিক আর এই কর্মচারী হচ্ছে মাসিক বেতনে নির্ধারিত, চাকরি করবো না বলে চলে যেতে পারে, কিন্তু গোলাম তাকে টাকা দিয়ে কিনে আছে, সারা পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় পাবে না, তাকে এখানে ফিরে আসতেই হবে। যত টাকা দিয়ে কিনা আছে তত টাকা বুঝিয়ে দিয়ে অন্য জায়গায় যেতে পারে, অন্যথায় মালিক তাকে বলবে তুমি স্বাধীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম যে পালিয়ে গেছে মালিক থেকে ফিরে না আসা পর্যন্ত, তাইয়ার যে ফিরে না আসা পর্যন্ত তার সালাত সালাত কবুল হবে না। পরের বাক্যে তিনি বললেন, ইমরাতুন বাতাত জাওজুহা আলাইহা সাকিতুন, ওই মহিলারও সালাত কবুল হবে না যেই মহিলা রাত অতিবাহিত করে স্বামী অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট তখন রাত অতিবাহিত করে। আপনার যারা মসজিদে বসে আছেন অনেকে এমন আছে যে সপ্তাহ সপ্তাহ মাস মাস বউয়ের সাথে কথা হয় না, বউ নাকি নিজের জায়গায় ভালো আছে মেয়ের বাড়িতে, আর আপনিও নিজের জায়গায় ভালো আছেন ছেলের বাড়িতে কথা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, গালিগুলো যে দিন কাটে। আর আপনাকে আমি বলেছি বহুদিন, শয়তান সবচেয়ে বেশি কাজ করে স্বামী স্ত্রীর মাঝে, অন্য জায়গাতে এত ক্ষতি করতে পারে না। কতদিন আপনাকে বক্তব্যে বললাম সকালবেলাতে ইবলিশ ছেড়ে দে লক্ষ লক্ষ শয়তানকে, বিকালে রিপোর্ট নেই তুমি কি করেছো এই করে, যা তুমি কোনো কাজ করতে পারেনি, তুমি কি করেছো জেনা করিয়ে দিস, দায় এটা তোমার কোনো কাজ করতে পারেনি, যদি জেনা মেহ অপাপ। একজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন ইবলিশ একবারে চেয়ার থেকে লাফিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছো, দুইজনের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছো, মানে ছেলে মেয়ের মধ্যে অশান্তি দিয়েছো, আত্মীয় স্বজনের মধ্যে অশান্তি দিয়েছো, উভয়ের শ্বশুর বাড়ির সাথে অশান্তি দিয়েছো, সমাজে অশান্তি দিয়েছো, অনেক কিছু করতে পেরেছো, তুমি একটা ভালো কাজ করেছো। যার কারণে কোনো সময় ভুলেও স্ত্রীর উপরে খেপে যাবেন না, কথাগুলো মূল্যায়ন করিয়েন যা অতীতে শতদিন বলেছি। আর মহিলাদেরকে বলি সমাজ সহজেই স্বামীর কথার উপরে প্রতিবাদ করবেন না, যা বলছে চুপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন তো, ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা। আমার ফুফা আমাদেরকে বলতেন আব্দুর রাজ্জাক, ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা, ধৈর্য ধরেন ধারণ করে আছি কিছুই বলি না, তো লোকে বলছে পারবে না সেই জন্য, তো লোকে বলছে অন্যায় করেছে সেই জন্য তো ধৈর্য ধারণ করে আছে। লোকে ঢিলা বলুক তবে এর ফল বের হয়ে আসবে একটু দেরিতে, ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা। আপনি একটু থেমে থাকেন না, স্বামীর মুখের উপরে এত প্রতিবাদ করে কী করতে চাচ্ছেন, এই সংসার ছেড়ে দিয়ে কোথায় যাবেন, গিয়েই বা কী হবে, কয়েকটা বাচ্চা আছে, গিয়ে কোনো লাভ নেই। ধৈর্যের জন্য অনুরোধ জানাচ্ছিলাম, বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ওই মহিলার সলাৎ কবুল হবে না যেই মহিলা রাত অতিবাহিত করে স্বামী তখন তারও সন্তুষ্ট। তিনি বলেন
আর রাজুল নাম্মান নাস, ওই লোকেরও সালাত কবুল হবে না যে লোক ইমামতি করে। আল্লাহু কারিহুন, জনগণ তার ইমামতি চায় না, দাপটে করছে, হয় দলীয় দাপট, তাকে কেউ কিছু বলতে পারবে না, বললে খবর আছে, বা নিজেই ক্ষমতাশীল কেউ কিছু বলতে পারবে না, দাড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, দাড়ি ছোট করা আছে, সুন্দর ইমামতি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসল্লি যাকে চায় না তার সালাত কবুল হবে না, হাদিস সহি। আপনি কি বিবেচনায় দেখছেন সেটা আপনার ব্যাপার, আপনার কত ব্যস্ত হতে হবে না যে তার পিছনে সালাত হবে না, এই হবে না, সেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা তারফু লাহুম সালাতুহুম আলা রউসিহিম সিবরান, তিন শ্রেণীর মানুষের সালাত তার মাথার উপরে এক বিঘত অর্ধ হাত উঠে না, তার মানে কি, তার সালাত কবুল হয় না, তিন শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুল নাম্মান নাসা, জনগণের ইমামতি করে, জনগণ তাকে চায় না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আবার ওইটাই, এমরাতুন বাতাত আজাজা আলাইহা সাকেতুন, কোনো মহিলা রাত অতিবাহিত করলো, তার স্বামী অসন্তুষ্ট থাকলো, তার সালাত ইবাদত কবুল হবে না। ওয়া আখওয়ানে মুতাসারে মানে, ভাই ভাই গণ্ডগোল করেছে, কথা বলে না, যতদিন পর্যন্ত কথা বলা বন্ধ আছে ততদিন পর্যন্ত ইবাদত কবুল বন্ধ আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাদের দলীয় ব্যাপার নাহলে ওটা, এখানে আরো যত মানুষ পৃথিবীতে আছে, ভাই ভাই আত্মীয় স্বজনে, যেখানে যারা কথা বন্ধ করেছে তার কথা কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, এই কথার সাথে আপোষের কোনো পৃথিবীতে সুযোগ নেই। আমি সাধারণ মানুষ, খাকসার কম বুঝি, আমি নিজেকে বলি ফকির, আমি তো আর প্রতিষ্ঠান নিজের পয়সা দিয়ে চালাই না, ভিক্ষা করি চালাই, ফকির মানুষ আমি হলাম, কচুর পাতার পানি, যেখানে যে ডাকবে সেখানে যাব, যদি হিন্দুও ডাকে। আর আমাকে ডাকার জন্য কোনো ব্যক্তি লাগবে না, একজন মুচি হলেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখওয়ানে মুতাসারে মানে, দুই ভাই ইবাদত কবুল হবে না, সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপোষ না হয়েছে। কতদিন থেকে ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না, জমির জায়গায় গণ্ডগোল লেগেছে, তার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বেটাদেরকে দেখে, আত্মীয় স্বজনকে দেখে, ছেলেদেরকে দেখে কাজ করেছেন, খালি মরলেই জাহান্নাম, মাপ নেই। আপনি অত সহজ মনে করেন না, বিচার মানুষের হাতে নেই, বিচার আল্লাহর হাতে। জমি জায়গা কোনোদিন ছেলে মেয়ের নামে একার নামে কারো লিখে দিবেন না, কারো তো ভালোবাসা আবেগ দেখিয়ে তাকে দিয়ে বাকি বাপ মা ছেলে মেয়েকে ফাঁকি দিবেন না, দলীয় কন্দল করে, ভাই ভাই গণ্ডগোল করে সময় কাটাবেন না। আজকেই মোসাফা করতে হবে বাড়িতে গিয়ে, যদি রাস্তায় খারাপ লাগে, আর এক আপনি ছোট আর আপনার ভাই বড়, গণ্ডগোল আপনার ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে মোসাফা করে সমাধা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকে সামনে রেখেই কথা বলেন, অতএব আপনাকেই তার সাথে হাতে হাত মিলিয়ে আজকেই সম্পর্ক বজায় রাখতে হবে, গড়তে হবে, যতই খারাপ লাগুক। এতই তিতে লাগছে, মনে হচ্ছে তার সামনে দাঁড়ায় না, তবু যে আব্দুর রাজ্জাক সাহেব বলছেন মোসাফা করতে হবে, কোনো পথ নেই, তিতে মিঠা হয়ে যাবে, মিঠা তিতে হয়ে যাবে, মরণ হলে, শ্বাস বন্ধ হলে কেউ কারো উপকার করতে পারবে না, তার নাম কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারা এত মান জানান কত কবর আব জামিন হো, আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে, সবচেয়ে আশ্চর্য দৃশ্য জায়গায় হচ্ছে কবর। মরার জন্য প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ার, সচেতন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে মরণকে স্মরণ করতে পারে, সম্পর্ক আজকে গড়াতে হবে। বলছিলাম ছেলে, তোমার মা আর তোমার চাচির মধ্যে গণ্ডগোল রয়েছে, তোমার চাচি বড়, তোমার মা ছোট, আজকে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নেবে, বোন বলে, বড় বোন যা হয়েছে হয়েছে, মাফ করেন আমাকে, যদিও ঘটনা তোমার চাচির কারণে ছিল, তোমার চাচি বড়, ঘটনা তোমার চাচির কারণে হয়েছে, তবুও তোমার মাকেই তার হাত ধরে ক্ষমা চেয়ে নিয়ে সংসার সুন্দর করতে হবে। বলছিলাম যতক্ষণ পর্যন্ত ভাই ভাই মিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের সালাত কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষের দিকে চলে আসছি। ইবনে আব্বাস আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বাড়িতে ছিল পানির পাশে, সব লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, কোরআন মাজিদ শুনে এসে আমাদের বাড়ির পাশে পানির পাশে দাঁড়াইতো, রান্না বান্না করতো, খাওয়া দাওয়া করতে যেত।
আর বলা বলি করত, মানুষ নাকি বলছে ও নাকি মোহাম্মদ, ওর কাছে কোরআন মাজিদ নাজিল হয়, এই আয়াত নাজিল হয়েছে, ওরা যত আয়াত বলা বলি করে আমি সব মুখস্থ করে নিই। আর আমাদের এলাকার লোক অপেক্ষা করছে দেখা যাক মোহাম্মদের কি হয়, মোহাম্মদের বংশের কি হয়, মোহাম্মদের বংশে তো তাকে মানেনি, দেখা যাক তার বংশরা মানে কি না। দেখতে দেখতে দেখা গেল মক্কা বিজয় হয়ে গেল, সব মানুষ দলে দলে তার হাতে বায়াত করতে লাগলো, সবাই যেতে লাগলো, আমার বাপ চাচাও চলে গেল। আমার বাপচা যখন ঘুরে আসলো তখন বললেন হ্যাঁ তিনি সত্য নবী, তিনি সলাতে দ্বারা আদেশ করেছেন, তিনি বলেছেন সলাতের টাইম হয়ে গেলে ইয়াদ্দিন আহাদুকুম তোমাদের একজন আজান দিবে, যে বেশি কোরআন জানে সে ইমামতি করবে। ফা নাজারু, এবার দেখলো সবাই গোটা গ্রামের দিকে তাকে দেখলো, কে জানে কে জানে কে জানে কোরআন মাজিদ জানে, তো দেখলো যে আমার চেয়ে কোরআন বেশি কেউ জানে না, আমার তো ভিতরটা গুদাম ঘর হয়ে গেছে কোরআনে, কেন আমি তো খেলাচ্ছিলাম। তখন ওরা শুধু কোরআন মাজিদ পড়ছিল পুকুর পাড়ে আমাদের পানির পাশে, তো ওরা পড়া তখন আমি ওগুলো শুনি, শুনে আমার মুখস্থ হয়ে গেছে। তো ফাকাদামানি বাইনা আইদিহিম, ওরা আমাকে আগে করে দিল, ওয়াইনা ইবনু সিত্তিনা ওয়াসাবইনা, তখন আমার বয়স 6 বছর 7 বছর। এবার আমার মাঝাবি ভাইরা বলছেন যে বিবাহ না হলে ইমাম হতে পারে না, যুবক না হলে ইমাম হতে পারে না, সব পিছিয়ে পড়ে গেছে হাদিস বুখারি মুসলিম, পৃথিবীর কোনো মাধ্যম নাই যে মাধ্যমকে পরাস্ত করতে পারে, পৃথিবীর কোনো এমন কলম নাই, পৃথিবীর কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমকে পিছে সরাতে পারে। ছেলে বলছে আমি এমন হয়ে গেলাম তখন আমার বয়স 6 বছর 7 বছর, সেখানে বিবাহের কোনো কথা নেই, সেখানে যুবক হওয়ার কোনো কথা নেই, সেখানে বয়স হওয়ার কোনো কথা নেই, যে বেশি কোরআন মাজিদ পড়তে পারে সেই এমন হবে, এ কথাই চূড়ান্ত হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বয়স তার 6, বয়স তার 7, অত্র বুখারীর হাদিসে যাই স্পষ্ট প্রমাণ হয়। বলছিলাম এখানে আরেকটি কথা যে ইমামতি চলাকালীন যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইমাম অজ্ঞান হয়ে যান বা বাই চলে আসে, তাহলে কি হবে, তাহলে হবে এই, এখানে আর একজন চলে আসবে আর ইনি এখান থেকে সরে যাবেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পাশে দাঁড়াও যোগ্য ব্যক্তি, তারপরে 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 তার প্রমাণ রাসূলের শেষ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, সালাত কি শুরু হয়ে গেছে, জি না আপনার অপেক্ষা করছে, যাও আবু বকর সিদ্দিককে বলে ইমামতি করতে। আয়েশা হাফসাকে বললেন যে আবু বকর সিদ্দিক নরম মানুষ, মানুষের সামনে দাঁড়াতে পারবে না, যে আল্লাহ রাসূলকে বলো যে উমারকে বলেন। তখন এসে উমারকে বললেন, তখন আল্লাহ রাসূল বলছেন এক আমি বলছি আবু বকর সিদ্দিককে, তুমি বলো উমারকে, তুমি উমারকে বলার কে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে বলছেন আয়েশা আপনার কাছে আমি কোনোদিন ভালো পাইনি, আপনি নিজে গিয়ে বলতেন, আমাকে ওখানে ধমক খাওয়ালেন, আমি তো বড় ভারী অপমান হয়ে আসলাম, আল্লাহ আমি বলছি আবু বকর সিদ্দিককে ইমামতি করবে আর তুমি বলছো উমার ইমামতি করবে। এবার আবু বকর সিদ্দিকের ইমামতিতে সালাত শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ভালো ফিরলো, তিনি উজু করে চলে আসলেন, তিনি আসতেই বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল চলে এসেছেন, তিনি পিছনে সরতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বললেন তুমি সেখানেই থাকো, আবু বকর সিদ্দিক কথা গ্রহণ করতে পারলেন না, তিনি সেই জায়গা থেকে সরে আসলেন, সেই জায়গায় আল্লাহ রাসূল বসে পড়লেন। ইক্তাদি আবু বকর, আবু বকর কায়েমান অল ইমামু আল্লাহ রাসূল জালেসান, ইমাম আছেন বসে আর মুক্তাদি আবু বকর সিদ্দিক আছেন দাঁড়িয়ে। ইক্তাদি আবু বকর বে সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান নাসু ইক্তাদুনা বি আবি বকরিন, জনগণ ইক্তেদা করছেন আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর ইক্তেদা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাদিস বুখারী মুসলিম বোঝা যাচ্ছে কারণ বশত ইমাম বসে ইমামতি করাতে পারে, তবে ইমাম জুমার খুতবা দিতে পারে না বসে, ইমামের জুমার খুতবা বসে দেওয়া নিষিদ্ধ, চিরদিনের জন্য নিষিদ্ধ। যদি দাঁড়িয়ে খুতবা দেওয়ার কেউ না থাকে তাহলে জোহরের সালাত আদায় করতে হবে, বসে কেউ খুতবা দিতে পারবে না জুমা,
ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করে দিয়েছেন। তবে ইমামতি ইমাম বসে আছেন আর মুক্তাদিরা দাঁড়িয়ে আছেন তা জায়েজ। আরও অত্র হাদিস দ্বারা প্রমাণ করতে চেয়েছি, এ দেখেন সলাতের মধ্যে ইমাম পরিবর্তন হয়ে গেল, মনে হয় বুঝাতে পারলাম না। সলাত চলাকালীন আবু বকর সিদ্দিক মুক্তাদি হয়ে গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে গেলেন। এখন উনি যা বলছেন তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক বলছেন, এই জন্য মুকাব্বের চলে এই হাদিস দিয়ে, এখন তার কণ্ঠ জনগণ শুনবে, একাধিক মুকাব্বের হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আরও উল্লেখ্য যে বুখারি মুসলিমের হাদিস, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো তখন তিনি পড়ে গেলেন, এবার ওই লুলু পালাতে থাকলো, 13 জন মানুষকে আরও আঘাত করেছিল সেই দিন, তাকে আটকালা হলো বাহিরে, এইদিকে আব্দুর রহমান নাওফ এমামতি করলেন, তখন আবু বকর সিদ্দিক নিচে মাটিতে, উমর রাদিয়াল্লাহু তাআলা নিচে মাটিতে পড়ে আছেন। বাকি ঘটনা পরে, বিশাল হাদিস, অত্র বুখারী মুসলিমের বিবরণে দেখালাম যে ইমাম এমামতি চলাকালীন পরিবর্তন হওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের মতো বিস্তারিত আলোচনা এ পর্যন্ত করে বলছিলাম আমাদের জরুরি কথাটি। আমাদের মনে বড় সাপ, এদেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বীরুল দিনাজপুর, সেটা জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, আর অন্যান্য প্রতিষ্ঠানের পরিকল্পনা করছি মর্মে। দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের অধীনে চলে অনলাইন আল ইতেশাম টিভি, প্রশ্ন উত্তর সহ বক্তব্যগুলো সেখান থেকে দেখতে পারেন। জামিয়া সালাফের অধীনে চলে মাসিক আল ইতেশাম পত্রিকা, যদি 20 টাকা সাথে আজকে না থাকে তাহলে আরেকজনের কাছ থেকে 20টা টাকা নিয়ে পত্রিকা নিয়ে যাব, নতুন পুরাতন কোনো কথা নাই। 50টা প্রশ্নের উত্তর আছে এখানে, আপনি স্বাভাবিক ভাবেন না, এই প্রশ্নগুলি ঠিক করার জন্য 10 জন মুক্তি আছে, 12-14 জন কর্মচারী আছে দেখার জন্য, এবং ব্যয়বহুল খরচ আছে। এই জামিয়া সালাফের অধীনে চলে আপনার ইতেশাম প্রেস, এই জামিয়া সালাফের অধীনে চলে এতিমখানা, 200 জন এতিম আছে। এই জামিয়া সালাফের অধীনে চলে অসহায় ছেলেমেয়ে, 500 জন অসহায় ছেলেমেয়ে আছে, পিতাওয়ালা বাপওয়ালা। এই জামিয়া সালাফের অধীনে চলে আপনার ফ্রি অক্সিজেন বিতরণ, যেটা দিন রাত দেখছেন। এই জামিয়া সালাফের অধীনে আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমনভাবে বন্যার সময়, যেমনভাবে লকডাউনে, যেমনভাবে রোহিঙ্গাদের, এসব জায়গাতে জামিয়া সালাফিয়া দাঁড়াই বলে আপনারা অবগত আছেন মর্মে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদটি 3য় তলার কাজ আরম্ভ হয়েছে, 90% উপর ওই মসজিদ, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়ায় এখন একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে একসাথে 5000 ছাত্র পড়াশোনা করতে পারবে, কাজ আরম্ভ হয়ে গেছে। সাথে সাথে ওখানে জমি ক্রয় চলছে, আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, এখানে 800 থেকে 900 শতক জমি আমরা ক্রয় করব বলে সিদ্ধান্ত নিয়ে প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে 200 শতক জমি মসজিদের জন্য নির্ধারণ হয়েছে। এই বাইতুল হাম জামে মসজিদে প্রায় একসাথে সলাত আদায় করতে পারবে 10000 মুসল্লি। সঠিক আকিদার এদেশে সেদেশে একটা বড় বাইতুল হাম জামে মসজিদ বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা একতলায় 10000 মুসল্লি সলাত আদায় করতে পারবে, যে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই বিশাল ভূখণ্ডে আরও নির্মাণের কাজ আরম্ভ হবে বলে আমরা আশাবাদী মর্মে আমার বিনীত অনুরোধ, একটু দোয়া করবেন। পৃথিবীর যেখানে যারা আছেন, পৃথিবীর যে